আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা জানব ঢাকা শহরের অন্যতম একটি কলেজ ঢাকা সিটি কলেজ সম্পর্কে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ঢাকা সিটি কলেজ ঢাকা শহরের ধানমন্ডির কুদরতি খুদা সড়কে অবস্থিত একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছর উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ঢাকা বোর্ডের সেরা ১০ কলেজের মধ্যে ঢাকা সিটি কলেজ অন্যতম হিসেবে বিবেচিত হয়। উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রসারে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই কলেজটি অর্জন করেছে আলোকসম্ভব কৃতিত্ব এবং নিজেকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এখানে এইচএসসি, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির জন্য পড়া যায়। কলেজটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। স্থানীয় শিক্ষাবিদ এবং সমাজকর্মীদের পৃষ্ঠপোষকতায় কলেজটি ১৯৫৭ সালে পাকিস্তান শাসনামলে প্রতিষ্ঠিত হয়। তখন কলেজের কার্যক্রম প্রথমে ওয়েস্টার্ন উচ্চ বিদ্যালয়ে এবং তারপর ঢাকা কলেজে চালানো হয়। তখন এটি ঢাকা নাইট কলেজ নামে পরিচিত ছিল। ১৯৭০ সালে কলেজটি ধানমন্ডির আবাসিক এলাকার ২ নং সড়কের নিজস্ব চত্বরে স্থানান্তরিত হয়। খান বাহাদুর আব্দুর রহমান এবং আতাউর রহমান খান দুজনেই কলেজ প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছিলেন। কলেজের পরিচালনা কমিটির প্রাক্তন চেয়ারম্যান আলম খান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার থাকাকালীন একাডেমিক ভবনগুলির উন্নয়নের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করেছিলেন। বর্তমানে ঢাকা শহরের নিউ মার্কেট মোড় থেকে উত্তর দিকে সায়েন্স ল্যাবরেটরি ওভারব্রিজ সংলগ্ন ধানমন্ডি ২ নং সড়কের প্রবেশ মুখের সাথেই হাতের ডান পাশে প্রধান সড়কের পাশে এই কলেজটি অবস্থিত। ঢাকা শিক্ষা বোর্ডের অন্যতম এই কলেজটিতে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসায়ী শিক্ষা ও মানবিক বিভাগে শিক্ষা প্রদান করা হয়। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজটিতে বিবিএ, বিএসসি, বিএসএস এবং বিএতে অনার্স করার ব্যবস্থা রয়েছে। আর এখানে যেই বিভাগগুলো রয়েছে সেগুলো হলো বাংলা, মার্কেটিং, ফিন্যান্স ও ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ইংরেজি, বিবিএ, অর্থনীতি, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল এবং উচ্চ মাধ্যমিকের ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও মানবিক শাখা। তো এখন আমরা জানবো পাঠদানের সময় সম্পর্কে। প্রভাতী শাখায় সকাল ৭:৩০ থেকে এবং দিবা শাখায় দুপুর ১২:৩০ থেকে ক্লাস অনুষ্ঠিত হয়। প্রভাতী শাখায় ছাত্রী এবং দিবা শাখায় ছাত্র পড়ানো হয়। তো এখন আমরা জানব বিগত বছরে একাদশ শ্রেণীতে ভর্তির যোগ্যতা এবং এইচএসসি পরীক্ষার সর্বশেষ ফলাফল সম্পর্কে। তো একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের জন্য অবশ্যই জিপিএ ৫ পেতে হবে এবং সর্বনিম্ন নম্বর এখানে ১১৪০, বাণিজ্য বিভাগের জন্য ৪.৫০ এবং মানবিক বিভাগের জন্য ৩.৫০। সর্বশেষ ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ৩২৬১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে, এর মধ্যে ৩২৫০ জন উত্তীর্ণ হয় এবং জিপিএ ৫ পায় ২১৮৫ জন। ওই বছর বোর্ড র্যাঙ্ক এবং ন্যাশনাল র্যাঙ্ক দুটোই ছিল তৃতীয়তম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর কারা কারা ঢাকা সিটি কলেজে ইতিমধ্যে পড়ছো বা পড়ার ইচ্ছা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর পরবর্তীতে তোমরা কোন কলেজটি সম্পর্কে ভিডিও চাও তাও জানাতে পারো। আর আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখা হবে নতুন আরও কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।